57 বছর ঝুলে আছে একটি দেওয়ানি মামলা ফৌজদারি মামলা এরকম দীর্ঘ সময় ধরে ঝুলে আছে এখানে দেখিয়েছে যে একটি মামলা সাগর রুনি হত্যাকাণ্ড মামলা আজকে 11 ফেব্রুয়ারি এটি স্যার 9 বছরের তদন্তই শেষ হয়নি 79 বার সময় নিয়েছেন এবং স্যার আপনারাই হাইকোর্ট থেকে তদন্ত সংস্থা পরিবর্তন করে দিয়েছিলেন এর আগের যে তদন্ত সংস্থা ছিল তারা হত্যাকাণ্ডের 45 দিনের মাথায় ব্যর্থতা স্বীকার করে নিলে পরে তদন্ত সংস্থা পরিবর্তন করা হলো কিন্তু কাজের কাজ কিছুই হলো না স্যার এরকম প্রেক্ষাপট হয়তো দু তিনটি বা চার পাঁচটি আজকের রিপোর্টে দেখানো হয়েছে আরও হয়তো খুঁজলে অনেক পাওয়া যাবে তো স্যার আসলে উপায় কি মানুষ কোথায় যাবে সিভিল মামলা সম্পত্তি অধিকারের এস্টাবলিশ করার জন্য এক ভদ্রলোক মামলা করেছেন তিনি সেটা না করে তিনি মারামারি করতে পারতেন গুন্ডামি করতে পারতেন আইন শৃঙ্খলার অবনতি ঘটাতে পারতেন কিন্তু তিনি সেগুলো করেননি আইনের প্রতি বিশ্বাস রেখে উনি আইনের কাছে আত্মসমর্পণ করে কোর্টে যেয়ে মামলা করেছেন কিন্তু উনি ফল কী পেলেন ওই সময় মামলা করার সময় যারা তার মামলা বিরোধিতা করেছিল তারা তো এতদিন নিশ্চয়ই তাকে বলেছে যে কি পেলেন মামলা করে এই যদি হয় আমাদের বিচার ব্যবস্থার অবস্থা তাহলে আমাদেরকে অবশ্যই আমি মনে করি খোল নলটা উল্টিয়ে এটাকে আরেকটু আবার ঠিক করতে হবে এইটা না হলে শুধু মামলা করে ঘুরিয়ে ফিরিয়ে কোনো লাভ হবে না আমরা কি দেখি আমাদের সমাজে যাদের টাকা পয়সা আছে তারা একটু বড় লোক একেবারে মামলা শুরু থেকে শুরু করে আপিল বিভাগের শেষ হওয়া পর্যন্ত এর বিভিন্ন স্টেজে তারা টাকা পয়সা খরচ করে বিভিন্নভাবে খরচ করে আপনারা এগুলোকে দেরি করাচ্ছে অথবা বিচারে বিভ্রাট করাচ্ছে অবশ্যই শক্ত হাতে এটাকে ধরে এইটার ব্যবস্থা নিতে হবে যেন এটা করতে না পারে এবং এ প্রসঙ্গে আমি একটা কথা বলবো আইনে তারিখ বলে দেওয়া আছে যে এতদিনের মধ্যে মামলা শেষ করতে হবে 180 দিন 120 দিন বিভিন্ন মামলার রূপে কিন্তু এইটা আছে কি এটাকে বলা হচ্ছে ডাইরেক্টরি ম্যান্ডেটরি না বিচারকদেরকে ডাইরেকশন দেওয়া হয়েছে তুমি এতদিনের ভিতরে বিচার শেষ করবা এই পর্যন্তই কিন্তু শেষ না করলে কি হবে এটা কিছু বলা নেই কাজী এই আইনটাই আমি মনে করি সম্পূর্ণ একটা কি বলবো এটা কোনো কাজে লাগে না জনগণের স্ত্রী নিজে বিচারিক আদালতে হাজির হয়ে বলেছেন যে আমি অপহরণ হইনি তো তারপরেও সেই স্বামীকে 10 বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে হাইকোর্টে যখন এসেছে হাইকোর্ট পর্যবেক্ষণে বলেছেন এই গত সপ্তাহে আমাদের টেলিভিশন সহ বিভিন্ন টেলিভিশন রিপোর্টটি গিয়েছে হাইকোর্ট বলেছেন যে এই বিচারটি করার ক্ষেত্রে বিচারক তার বিচারিক মনের প্রয়োগ করেননি তো এরকম ধরনের একটি উদাহরণ আমরা যদি বলছি হয়তো একটি দুটি বা এরকম গণমাধ্যমে আসে না তো এরকম আরও রয়ে যায় তো এই জায়গাটি স্যার একটু আলোচনা করবেন বিচারিক মনের প্রয়োগ এইটা আমি বলবো যে প্রত্যেকটি বিচারকের প্রথম দায়িত্ব এবং সেখানে উনি যে বিচার করছেন বিচার করতে গেলে যে মানসিকতা দরকার সেইটা ওনাকে শো করতে হবে এবং সেটা করতে হবে তাকে স্ত্রী স্বামী এদের মধ্যে কিডন্যাপিং হয় না রেপও হয় না নর্মালি এক্সেপশনালি হতে পারে নর্মালি হয় না যে এই পর্যন্ত হাইকোর্টে আসতে যে লোকটি 10 বছর জেল হয়েছিল তার যে হেনস্থা হলো 5 বছর কেটে গেছে জেলে তিনি 5 বছর এই যে হেনস্থাটা হয়েছে এই হেনস্থার জন্যই আমাদের দেশে আমি মনে করি আইনে এখন কম্পেনসেশন সিস্টেম আনা দরকার হাইকোর্ট পর্যন্ত আসার আগে সে তো হচ্ছে আপনার ট্রায়াল কোর্ট পেরিয়ে তারপরে আসে তো যখন মামলাটি দাঁড় হয় 5 জন আসামি অপরাধী হলে 25 জনের বিরুদ্ধে মামলা হয় তো এই মামলাটি হওয়ার পরে যারা তদন্ত করেন পুলিশ এবং ট্রায়াল কোর্টে যখন আসলো তারা যদি একটু কনসিয়াস হন একটু সচেতনভাবে দেখেন তাহলে তো আমাকে 57 বছর ধরে বা 35 বছর ধরে এই ঘানি টানতে হয় না এবং হাইকোর্ট পর্যন্ত আসতেই হয় না তার আগেই নিষ্পত্তি করা সম্ভব নিষ্পত্তি হয়ে যায় তারা যদি এইটা আইডেন্টিফাই করে যাদের দোষ নাই তাদেরকে ছেড়ে দেন তাহলে কিন্তু 3-4 জনে চলে আসলো কেসটা তখন জেনুইন যে আসামি তার বিচার হবে বিচার হয়ে যা হওয়ার তাই হবে কিন্তু হ্যারাস পিপুলের নাম্বার অনেক কমে যাবে কিন্তু এইটার মানসিকতাই আমাদের নাই কারণ আমাদের মানসিকতা হলো ওকে আসামি করছি একজন আসাম দোষী তা না ওর সঙ্গে বিস্তারে আসামি করতে হবে ট্রায়াল কোর্ট থেকে রায় হয় যে একেবারেই যে কি বলে যে পাইকারি দরে সাজা দিয়ে দেওয়া হলো মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন ইত্যাদি আপনাদের হায়ার কোর্টে এসে অনেকে নির্দোষ প্রমাণিত হন তখন এরকম ব্যাপার হয় যে ওখানে গেলে যেহেতু খালাস হয়েছে নিশ্চয়ই কোনো প্রভাব বিস্তার করা হয়েছে তো আপনারা তো স্যার এই বিষয়টা নিশ্চয়ই সাক্ষ্য প্রমাণ ইত্যাদি যেগুলো আসে সেগুলো বিশ্লেষণ করেই দেন তো এই স্যার এই জনতুষ্টির রায় মানুষকে তুষ্ট করার জন্য রায় বা কি বলে যে মানুষ চাচ্ছে এরকম হোক এরকম রায় দেওয়ার প্রবণতা একটু রোধ হওয়া দরকার কিনা জনতুষ্টির রায়টা তো এখন শুনতেছি আমি জানি না কিন্তু এটা কোনদিন আগে শুনিনি
কারণ আমি আগেই বলছি যে মিস্টার সাহেব বা জজ সাহেবরা যে রায়টা দেন ট্রায়াল কোর্টে সেটা হি মে কমিট এ মিস্টেক, সেটা আপিলে ঠিক হবে, কিন্তু উনি ওনার বিবেক অনুযায়ী উনি যেটা সত্য মনে করবেন উনি সেই অনুযায়ী রায় দেবেন এবং এইটাই আমাদের আশা তাদের।